রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক, ভালোবাসা। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। এই পৃথিবীতে কেউই শূন্য থাকে না, প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু না কিছু শেখার থেকেই যায়। একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয়। ভালোবাসার প্রকার সবসময় এক থাকে না, প্রাক বিবাহের ভালোবাসা একরকম হয় আর বিবাহ উত্তর জীবনের ভালোবাসা আর একরকম। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে ভালো কিছু আছে ভেবে পাতা উল্টাতে হয়। পছন্দ বদলে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমায় খুব ভালোবাসে, আরে না, তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি এফোর্ট দাও। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, তাদের হাসি খুশি রাখবে না, এই এফোর্ট দেওয়া বন্ধ করে দেবে, বুঝে যাবে আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সে বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। ঈশ্বর ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়, আবেগকে বাতাস না দিলেই হলো, আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। মেয়েদের আসল পরীক্ষা হচ্ছে সংসার, ওই পরীক্ষায় পাস করতে পারলে সব পাস। একটি ছেলে যখন মিথ্যা বলে, তখন বোঝা যায় ছেলেটি মিথ্যা বলছে, কিন্তু একটি মেয়ে যখন মিথ্যা বলে, তখন বোঝার উপায় নেই মেয়েটি মিথ্যা বলছে। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে, স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের জয়ের মতো। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে, হাসার সময় ঢং করার চেষ্টা করে, তাদের হাসি হায়নার হাসির মতো হয়ে যায়।